তুমি হাসলে আমার হবে হাসি, তুমি আসলে জনকের আশীর্বাদি। এখন প্রায় ঘুরতে তোমাদের কটা বাজে? 11:15 কাছাকাছি। সকাল থেকে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর ব্রেকফাস্টে কী খেয়েছি সেটা দেখাতে পারলাম না, কারণ মা শোল মাছ, জ্যান্ত শোল মাছ কালকে রান্না করে পাঠিয়েছিল দুপুরবেলা, আমার তখন খাওয়া হয়ে গেছে। সো আমি ডিম দিয়েই খেয়েছিলাম, আর গোপুচন্দ্র খেয়েছিল, বলছিল শোল মাছটা খুব ভালো হয়েছে। সো আমি রাতেও খেয়েছি, সকালে শোল মাছ দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন আমি তোমাদেরকে দেখাবো আমার ছোটো ননদ কী রান্না করছে। সুন্দর ঘিয়ের মানে গন্ধ বেরিয়েছে, মানে মিষ্টি টিষ্টি কিছু রান্না করছে। তাকে তোমাদেরকে বললাম ছোটো ননদ কী করে, তোমাদেরকে দেখাবো, আর দেখাতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, শুয়েও পড়েছি কালকে ভোর 5টার সময়, মানে আজকে ভোর 5টার সময় ঘুমিয়েছি, আর ওর সাথে রাত্রি 2টো পর্যন্ত বক বক করেছি। সো আর টাইম নষ্ট করবো না, চলো রান্নাঘরে নিয়ে যাই, ও কী কী ভোগ প্রসাদ রান্না করছে সেগুলো তোমাদেরকে একটু চটপট দেখিয়ে। বন্ধুগণ, আর 5টা দিনের মতন আজকে কিন্তু আমার সংসারের চিত্র একই নেই, কারণ আজকে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে ভোর 6টা থেকে, যেটা আমি স্টার্ট করি বেলা 12টা থেকে। সো যাই হোক, রান্নাঘরে ঢুকে গেছে আমার ছোট ননদ, আর এখনও রান্না করছে বিভিন্ন প্রসাদ। কেন সেটা জানার জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখতে হবে। আর এখন একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা দেখো, কি বন্ধুগণ মজা পাচ্ছ তো? লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছি সেখানে আমি ভ্যারাইটিস কমেন্ট পেয়েছি যে প্রিয়াঙ্কা দি, তুমি এরকম বেকার টাইপের থাম্বনেল আর টাইটেল কেন দাও, তুমি দিয়েছো ননদ বাড়ির মালকিন। ভিডিওটা খুলে দেখি সেখানে সেরকম কিছুই নেই, তোমার ননদ তো ভালো মানুষ। হ্যাঁ বন্ধুগণ, ননদ ভালো মানুষ, নিজে ভালো থাকলে সবাই ভালো থাকে। আর তোমরা কি আশা করো যে প্রিয়াঙ্কা দি সত্যি সত্যি ননদের সাথে ঝগড়া করে? হ্যাঁ বন্ধুগণ, ঝগড়া আমি করতাম, এটা বলতে আমার কোনো লজ্জা নেই, আমিও ঝগড়া করতাম, তারাও ঝগড়া করতো। এক সংসারে থাকতে গেলে সব্বার সাথে সব্বার ঝগড়া হয়, বাবা মার সাথে ছেলে মেয়েরই ঝগড়া বেঁধে যায়, আর তো ননদ। সো তোমরা আমাকে অনেকেই বলেছো এই টাইপের বেকার থাম্বনেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে, একটা 91 ফ্যামিলিতে অ্যাডজাস্ট করতে গেলে, একটা বাইরের মেয়ে এসে সেই বাড়ির মেয়ে হয়ে উঠতে গেলে কতটা স্ট্রাগল তাকে করতে হয় সেটা জানানোর জন্যই তোমাদেরকে এরকম থাম্বনেল আর টাইটেল দিয়ে এরকম টাইপের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। কারণ এখন সবার ফ্যামিলি হয়ে গেছে নিউক্লিয়ার ফ্যামিলি, কেউ কিন্তু জয়েন্ট ফ্যামিলি ননদ দেওর শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না। আমি যদি রং হয়ে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি রং। সো এখন আমার স্নান হয়ে গেছে, আর ওপাশে ছদির রান্নাও অলমোস্ট ডান হয়ে গেছে, এখন ভগবানের আরতি হবে, আরতির পরে আমরা সবাই প্রসাদ পাবো। ও তো সে তাণ্ডবিত করে আমাকে ডাকাডাকি শুরু করেছে, আমি চটপট করে সেই 1:30 সময় উঠে চান টান করে এখন তাড়াতাড়ি করে বেরিয়েছি, ও যা বলে সেটা একটু শুনে শুনে চলতে হবে। যাই হোক, আর বেশি মানে দেরি করবো না, চটপট তোমাদেরকে আরতির ঘরে নিয়ে যাই, মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তো চলো একটা ভালো জিনিস দেখায় তোমাদেরকে আজকে। বন্ধুগণ, আমার দেওরের করতাল বাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এই বাড়িতে কিন্তু একজনই শুধু করতাল বাজাতে পারে না, করতাল আরেকজনও বাজাতে পারে, সে হলো আমার ছোট ননদ। তো ও খুব সুন্দর করতাল বাজায়, আর করতাল বাজিয়ে ও এখন ভোগ লাগিয়েছে। কার ভোগ লাগিয়েছে? ভগবান শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী ছিল, তো সেই উপলক্ষেই আজকে রান্নাবান্না হচ্ছে প্রচুর। আর তা বাদেও একটা স্পেশাল দিন রয়েছে, কে বলতো? এই স্পেশাল মানুষটার আজকে হলো বার্থডে। একে তো তোমরা অনেক অনেক লোকজন চেনো, অনেক অনেক ইস্কনের সাথে যুক্ত রয়েছে, তোমরা সবাই এনাকে চেনো। এ হলো শ্রী প্রভুপাদ, মানে ইস্কনের প্রতিষ্ঠাতা, আর তার উদ্দেশ্যেই আজকে রান্নাবান্না করা হয়েছে। কেন বলতো? কারণ আজকে হলো এনার হ্যাপি হ্যাপি বার্থডে, অ্যাপিয়ারেন্স ডে। সো এখানে প্রচুর রয়েছে, এখানে প্রচুর খাবার দাবার রয়েছে, তার ভেতরে স্পেশাল রান্না করা হয়েছে খিচুড়ি ভোগ। ওই যে মালসাটা দেখলে না, আমার ছোট নানা আমাকে বারবার বলছিল, এই মালসার ভিডিওটা করেছিস, মালসার ভিডিওটা করেছিস, আমি বলছি হ্যাঁ ছদ্দি করেছি। সো মালসার ভেতরে ও রান্না করেছিল খিচুড়ি, আর খিচুড়ির সাথে ছিল 5 রকমের ভাজা। বাড়িতে যেমন কারো জন্মদিন থাকলে হ্যাপি বার্থডে পালন করার জন্য আমরা 5 রকমের ভাজা দিই, ভালো ভালো খাবার, তার প্রিয় খাবার রান্না করি, সেরকমই ছদ্দি আজকে রান্না করেছে। আর তার সাথে বালগোপাল, রাধাকৃষ্ণ সবার জন্য জন্মাষ্টমী উপলক্ষে রান্না করেছিল ঝাল ঝাল পাটি সাপটা। এই হলো সেই ঝাল ঝাল পাটি সাপটা। আর তার সাথে ছিল মালাই পনির, আর তার সাথে ছিল ফ্রাইড রাইস, স্যালাড, আর হলো আটার চুষি। সো কালকে আমি কার জানো একটা ব্লগে দেখছিলাম আটা মানে কেটে কেটে চুষি বানাচ্ছিল, আমি আবার তাকে কমেন্টও করেছি যে জানো তো আমাদের ইন্ডিয়াতে এগুলো
এগুলো প্যাকেটেই পাওয়া যায়। সো কেমন ডেকোরেশন হয়েছে, ডেকোরেশনের কথা তো বলো, আর সবসময় আমি বলে দিই ডেকোরেশনে থাকে আমার ছোট দেওর। সো অবশ্যই ওকে অ্যাপ্রিসিয়েট করো, ও সদ্য সদ্য বৈষ্ণব মতে দীক্ষিত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে, ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন খুব ভালো বৈষ্ণব হতে পারে। আমার যে বংশ রয়েছে, মানে আমার শ্বশুরবাড়ির যে বংশ রয়েছে, বংশ যেন ওদের পুণ্যতে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। সো চলো তোমাদেরকে এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। কি জিনিস সেটা হলো আমাদের টিচার, মানে আমাদের যে ভক্তি লাইফের টিচার, সে হলো আমাদের ছদ্দি। ও আজকে আমাদেরকে কি করে ভক্তি করতে হয়, ভগবানের নাম জপ করতে হয়, হরে কৃষ্ণ নাম করতে হয়, সেগুলোই শোনাবে। আর আজকে আমি তোমাদেরকে একটা গানও প্রেজেন্ট করব। কে কে আমার গান শুনতে চাও তারা কিন্তু একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই যে দেখতে পাচ্ছ, টিচার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তি গীতি গাইছে, আর আমি স্টুডেন্ট, তোষা স্টুডেন্ট, আমরা সব পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করছি। আমি হলাম সেই ক্লাসের শয়তান মেয়েটা, হয় না যে পেছনে থাকে আর টিচারের লেকচারের সময় চুকলি করে, সেই চুকলিবাজ। সো দেখো আমি এখানে একটু ভক্তি করি আর তোমাদেরকে খুব সুন্দর একটা গান গেয়ে শোনাই। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, কন কহতে হে ভগবান আতে নেহি, কন কহতে হে ভগবান আতে নেহি, তুম মীরা কি তরহা বুলাতে নেহি, তুম মীরা কি তরহা বুলাতে নেহি। কী বন্ধুগণ, আমার এই গান শুনে তোমরা কি আমাকে ঢিল পাটকেল ছুটছো না খুব মনোমুগ্ধ হয়ে গেছো? কিন্তু যাই হোক, আমি মন থেকে ভগবানকে ডেকেছি, আর মন থেকে ভগবানকে ডাকলে ভগবান অবশ্যই সাড়া দেবে। তোমরা ডেকে দেখো, অবশ্যই ভগবান দেরিতে হলেও সাড়া দেবে। আর তোমরা কিন্তু প্লিজ সাড়া দিয়ে আমাকে কমেন্টটা করে জানিও যে প্রিয়াঙ্কাদি গানটা বাজে হয়েছে বা ভালো হয়েছে, আমার খুব ভালো লাগবে। আর তোমাদের গোপুদা আসেনি বলে আমার ছোট ননদ তো ভীষণ রাগে গজগজ করছে। সো দেখতেই পারবে স্ট্রিক্ট টিচারের মতন কিভাবে ভগবানের উদ্দেশ্যে অঞ্জলি দেওয়াচ্ছে। সো আমরা একটু অঞ্জলি দিয়ে নিই। ভক্তি বেদান্ত স্বামীনীতি নামিনে আচার্য নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণী, গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎপদ দেশ নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণকৃষ্ঠায় ভূতলে। চলে এসছে আমাদের কেক কাটিং টাইম। সো কেক কাটার সময় আমার ছোট ননদ না গান গাইছিল, আমার গানটা যাতে হাইলাইট হয় আমি না ওর গানটা মিউট করে দিতে চেয়েছিলাম, বাট ভগবানের উদ্দেশ্যে গিয়েছে, শয়তানি বেশি করলে ভগবান আমাকে পাপ দেবে, তার জন্য আর মিউট করিনি। তোমরা হালকা হালকা ওর গান শোনো। আর গোবিন্দ এখানে হাততালি দিচ্ছে, আর চোদ্দি এখানে কেক কাটছে। তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি, এই যে কেকটাও কাটছে সেটা হলো তোমাদেরকে সকালে যে মাইক্রোওভেনটা দেখালাম ওটা হলো ভগবানের রান্নাঘরে আনা হচ্ছে, কারণ গোবিন্দ যেহেতু আলাদা খাচ্ছে তার জন্য। এখন এটা নতুন যে মাইক্রোওভেনটা আমাদেরকে দেখালাম, সেই মাইক্রোওভেনে এই কেকটা তৈরি হয়েছে। এটা সবার যৌথ প্রয়াসে বানানো, এটা রিভিউ যাচ্ছে, এটা খুব ভালো হয়েছে খেতে। সত্যি ওপাশে পুরো মানে কেকে কেকে কেকোময় হয়ে গেছে, মুখের এখান থেকে বিয়ে পড়ছে গোবিন্দের এখানে। এই তো আমাদের গোপুদা, এই এপাশে গোবিন্দ, এটি বসে বসে খাচ্ছে কেক, খেতে ব্যস্ত, কেটে কেটে সব খাচ্ছে কেক। আর এপাশে হয়েছে সত্যি এখন প্রায় ঘড়িতে কটা বাজে, ওই মনে করো 3:10-15 হবে। আর এখন হলো দুপুরবেলা প্রসাদ খাওয়ার টাইম। সো প্রসাদে যা যা ছিল তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, আর প্রসাদগুলো কেমন হয়েছে দেখতে বলে দিও আমাকে। আর এখানে ছোট ননদ আমাকে প্রচুর প্রসাদ দিয়েছে, আমি তো একসাথে এত খেতে পারি না, আর প্রসাদকে মানাও করা যায় না। প্রসাদের মানা করা মানে ভগবান স্বয়ং না করে দেয়া। প্রসাদ খেয়ে এসেই শুয়ে পড়েছি, কারণ
মানে এখন এমন অবস্থা হয়েছে, মানে বেশিক্ষণ যে বসে বসে একটু মানে গল্প করব বা একটু বসে থাকব সেটা আর হচ্ছে না, কোমর দিয়ে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সবাই আমাকে অনেকেই কমেন্ট করছিলে যে প্রিয়াঙ্কা দি তোমার কি কোমরে ব্যথা শুরু হয়নি? আমি মহা আনন্দ সহকারে, না গো আমার এখনো কোমরে ব্যথা শুরু হয়নি বাবা, এই কোমরে ব্যথা কি ব্যথা, উফ মনে হচ্ছে কি মানে কি ব্যথা মানে বলে বোঝানো যাবে না, যাদের হয়েছে যারা ফিল করেছে একমাত্র তারাই বুঝতে পারবে। সো আমি তো শুয়ে পড়ে বকবক করছি, আর বেশি বকবকও করতে পারছি, নিঃশ্বাস প্রশ্বাস আটকে আসছে, কারণ প্রচুর প্রসাদ পেয়েছি, খুব সুন্দর টেস্টি প্রসাদ রান্না করেছে সত্যি। তো চলো এখন একটু রেস্ট নিই, আমি রেস্ট নিই, নেক্সট কী করছি এক্সাইটিং অবশ্যই তোমাদেরকে দেখাবো। সো এখানে যে দুটো ব্যাগ তোমরা দেখতে পাচ্ছ, একটা যাবে আমার মায়ের কাছে প্রসাদ, আরেকটাতে যাবে আমার বড় ননদের কাছে প্রসাদ, আর নিয়ে যাবে স্বয়ং আমার স্বামী দেবতা। সো কাকে শরণ আর পাহাড় শরণ তো সমান, সো আমাকে সেই কাজে লেগে পড়তে হবে। আর তোমাদেরকে একটা থ্যাংক ইউ বলতে চাই, যারা আমার ভিডিওটা এই পর্যন্ত এনজয় করলে। তো তোমরা তো দেখতেই পেলে বর্তির বাড়ি, আর মার জন্য যে প্রসাদ পাঠিয়েছি সেটা নিয়ে গোপুচন্দ্র হাঁটা লাগিয়েছে। আর আই এম সো সরি, আজকে যে লাইফটা করছেন লাইফ করতে করতে আমার পাওয়ার ডাউন হয়ে গেছে মোবাইলের, সো মোবাইলটা অফ হয়ে গেছে। হোপফুলি আমি নেক্সট সপ্তাহে যখন আসবো আর এই সমস্যাটা হবে না তোমাদের সাথে। সো চলো রাতে যে প্রসাদ ছতি দিয়েছি সেটাকে খেয়ে নিই, খেয়ে দিয়ে নেক্সট কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।